ঘুমাতে, কিন্তু আমার একটু ঘুম আসছে না, ছটফট ছটফট হচ্ছে ভেতরে। একবার জানো বেবি আমার হয়ে গেছে, এখন অ্যানাস্থেশিয়ার খোল কাটিনি, কিন্তু আমার ঘুম আসছে না। আমি একটা ফুটফুটে বেবি গার্ল জন্ম দিয়েছি, এখন বাজে মোটামুটি 9:40 মতো। মা বাবা বোন সবাই এসে দেখে গেছে, শ্বশুর শাশুড়িও এসে দেখে গেছে। আমার একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, না কখন থেকে পুরোপুরি ব্যথা শুরু হবে, এখনো সেভাবে ব্যথা হয়নি, অল্প অল্প ব্যথা হচ্ছে। মা তো রান্না বান্না করে তারপরে আসবে। এই দেখো বসে বসে আমাকে এখানে জলও দেয়নি, একে দিয়েছে উত্তপম চাটনি, আমি সব এখান দিয়ে বসে বসে দেখতে পাচ্ছি। দেয় আবার কি ডিম সেদ্ধ নাকি গো? এখন আমাকে পেন কিলার দিয়ে গেল, আর একটা দুখানা ইঞ্জেকশন। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, একটা ভাজা, একটা ডাল, একটা কোনো চিকেন, রাইস আর স্যালাড। ওকে এখন কিছু দেবে না, ওকে সলিড দেবে না, শুধু একটার পর থেকে লিকুইড ডায়েট বলেছে, অল্প অল্প দেবে। ওকে একটু রেস্ট নিতে বলেছি, কিন্তু ওর ঘুম আসছে না। না এখন একটু একটু আসছে, একটু ঘুমিয়ে নি, একটু খেয়ে না, ঘুমা, একটু শুয়ে পড়। দিদি এখন শুয়ে শুয়ে স্যুপ খাচ্ছে। আমি পেট পুড়ে গেলাম, ও এখন পেট পুড়ে খাচ্ছে। মাঝে খেতে এই মিমি চলে এসছে, এখন মিমি এসে খাবার খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। মাসি হয়ে গেছে, আমি মাসি বন গয়ে হ্যায়। এখন বাজে হচ্ছে 3:10, আমাকে ডাবের জল দিয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে পুরো। বোন আমাকে ডাবের জলটা দিচ্ছে। কিরে ব্যথা কেমন হচ্ছে? এখন বেশ ভালোই হচ্ছে, 5:20 বাজে, ভালোই ব্যথা করছে। কেন পেন কিলার দিয়েছে তা সত্ত্বেও ব্যথা হচ্ছে, বলেছে আজকে সারা রাত ব্যথা হবে। ও কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আমার বলেছে যে একটু পাশ ফিরে শুতে, কষ্ট করে হলো, মানে কালকে তো সকালে উঠে আবার হাঁটাবে, কালকে তাহলে আরো কষ্ট হবে। এই যে সবাই চলে এসছে মামনিকে দেখতে, সবাই 5টার জায়গায় 6টায় এসছে। আগে জুড়ে দেখো, আগে জুড়ে এই মিমি চা বানাচ্ছে, মিমি চা বানাচ্ছে, সবাই আগে গেছে সেখানে। বলো মিমি চাটা দেখো, মাগুলো তাকাও। মিমির মতো গায়ের রংটা পাবে মনে হচ্ছে নাকি? আমাকে তো একদম শেষে সব দেখতে এসেছি, বাড়ি যাওয়ার আগে ছুঁয়ে গেল, একটু যদি দেখে যাই। বাজে 10:10। গুড মর্নিং, আজকে হচ্ছে আমাদের বাবা মা হওয়ার সেকেন্ড দিন, মানে ফার্স্ট মর্নিং আর কি। আমাকে আজকে একটুখানি ব্রেকটা এখন তুলে দিয়েছে, একটু বসে আছি, স্পঞ্জ বাথ দিয়ে দিয়েছে, মুখটাও পরিষ্কার করে নিয়েছি, এখন চা খাবো, লিকার চা দিয়েছে উইদাউট বিস্কিট। নিজেই চা বানিয়েছে, নিজেই বলছে বাজে হয়েছে, নিচ থেকে চা খেয়ে আসি। এই যে জুনিয়রকে এখন নার্সারি থেকে নিয়ে এসেছে ফার্স্ট টাইম ফিট করানোর জন্য, কালকে তো আমি উঠতেই পারিনি, আর আজকে যেহেতু একটু বসতে পেরেছি তাই আজকে এনেছে। কালকেও একবার এনেছিল, তখন নার্সরাই ফিট করিয়ে দিয়েছিল আর এসে আর কি, আর আজকে এনেছে, আমাকে একা একা ফিট করাতে হবে ফার্স্ট টাইম, খুব এক্সাইটেড লাগছে। তার আগে পাপার কোলে দিয়েছে,
এখন আমাকে ঢেকুর তুলতে হয় কীভাবে সেটা দেখাচ্ছে, আর মানে ঢেকুর তোলাচ্ছেও আর এইভাবে বসিয়ে বাবা। আমি ভাবছি খালি যে কীভাবে আমি নিজে একা যখন করবো কীভাবে করবো, যাই হোক সবই আস্তে আস্তে হয়ে যাবে। আর এখন ওকে নার্সরা আমার কাছে বেশ কিছুক্ষণের জন্য রেখে যাবে, যখন আমি চাইবো তখন আবার নিয়ে যাবে। এই যে আছে, সকালবেলা স্নান টান করিয়ে বাবামকে দিয়ে গেছে, দেখো দেখো কত চুপটি করে বসে আছে, ঘুমিয়েই পড়েছে। আর নার্সদের কোনো কমপ্লেন নেই, বলছে এত ভালো, শুধু খাওয়ার সময় একটু কাঁদে তারপর ঘুমিয়ে পড়ে খেয়ে দে। নার্সরা বলেছে ও ক পেয়েছে। আমার তো পুরো ঢুলছি আমি, ঝিমুনি। কি সুন্দর ঘুমিয়ে আছে, এখনো ঘুমিয়ে আছে। এই যে আমাকে স্যান্ডউইচ দিয়ে গেছে, এটা আমার জন্য নয়, এটা ওনার জন্য। আমাকে চিকেন ক্লিয়ার স্যুপ দিয়েছিল, ওকে একটা স্যুপ দিয়েছে, আমাকে কত সুন্দর একটা স্যান্ডউইচ দিয়েছে আমার জন্য, বলছে কি ভালো খেতে। আর ওকে দিয়েছে একটা ক্লিয়ার স্যুপ চিকেন। এই তো বাবা মা দেখা করতে এসছে পরের দিনে, আর আমাকে আজকে থেকে সলিড চালু করেছে, আমাকে আজকে থেকে খেতে দিয়েছে সলিড ফুড খাওয়া হচ্ছে, ব্রেড জ্যাম আর তার সঙ্গে স্যুপ, চিকেন স্যুপ। কত আনন্দ সলিড খেতে দিয়েছে বলে, এতক্ষণ লিকুইড চলছে দুদিন ধরে। বাবা মনে হচ্ছে খাবার খাচ্ছি। টাটা। চুলটা কার্লি হয়ে গেছে, প্লেন চুলে এসেছিলাম, কার্লি চুলে যে বাড়ি যাবো। মা এখন বেরিয়ে যাচ্ছে, এতক্ষণ আমার সাথে বসে আড্ডা মারছিল, এখন বাড়ি চলে যাচ্ছে। আমি এখন শুধু প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে ভালোভাবে সুস্থ হয়ে মা বাচ্চা দুজনে বাড়ি চলো। এখন অনুপম আর স্নান টান করে আসছে আর মা বাবা বাড়ি চলে যাচ্ছে। তো এই সবে জাস্ট এসে আমাকে জিজ্ঞাসা করে গেল যে আমি কি খাবো কি না খাবো। এখন দেবে একটু গলা ভাত আর তার সঙ্গে বলো মাছ আসছে। দেখো দেখেছো মা কি সুন্দর আদর করছে আর ও আদর খাচ্ছে, হচ্ছে তোমার আজকের খাবার। হ্যাঁ বাবা তো ভাত তো দিয়েছে, ভাত দিয়েছে বাবা, সলিড দিয়েছে। তুমি হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও, একটু খেয়ে দেখি চামচ দিয়ে। ভালো লাগছে, অনেকদিন পর ভাত খাচ্ছি, অনেকদিন পর ভাত খাচ্ছি তো ভালো লাগছে, প্রায় 3 দিন পর আমি ভাতের স্বাদ নিচ্ছি। এই হচ্ছে আমার লাঞ্চ আজকের, এই যে হাঁটছে, প্রথম হাঁটা, কেউ সাপোর্ট করছে না, তাও দেখো কত সুন্দর হাঁটছে, মানে খুব স্ট্রং বলতে লাগবে, হ্যাটস অফ। আবার বলছে ঘুরতে যাবে পারলে, এই তো পাশেই তো, এখান থেকে গেলেই তো অ্যাক্সেস মল এদিকে, দেখেছো বাইরের ওয়েদারটাও। আর এটা আজকে নিয়ে আসা হয়েছে বিস্কুট জন্য, ফিটিং পিলো। এখন বাজে হচ্ছে 5:30, আমাকে এখন চা দিয়ে গেছে, লিকার চা আর তার সঙ্গে 2 ঠোক বেরি বিস্কুট দিয়ে গেছিলো, ওটাকে এনিয়েছি। আর
এখন আমার একটা বন্ধু ওকে দেখতে এসছে, তাই দৌড়ে দৌড়ে গেছে দেখতে, 5:30 থেকে 6:30 অব্দি টাইমিং বাচ্চাটা দেখার। আমার সঙ্গে কথা বলতে বলতে বলছে 5:30 বেজে গেছে, এখন আমি ওকে দেখে আসি আগে। আর এখন আগের থেকে অনেকটা ভালো আছি, তাই ওই ব্যথাটা অল্প অল্প রয়েছে, তবে সহ্য করার মতো। কদিন পরে নরমাল হতে পারবি? এই তো সবাই এসছে আমাকে দেখতে, এখন মাসিরা এখন চলে যাচ্ছে সব টাকা করে। অনুটা পিতা হয়েছে, মামুন হয়েছে, মাতা পূজা মাতা। এখন বাজে হচ্ছে 9:30 থেকে 9:45 মতো। এখন আমাকে দিয়ে গেছে গলা ভাত, আর তার সঙ্গে একটু ডাল দিয়েছে, একটা সবজির তরকারি দিয়েছে শুক্তো টাইপের, আর এখানে আছে চিকেন স্টু সব সবজি দিয়ে, আর এইটা মনে হয় আজকে একটু মিষ্টি দিয়েছে রসমালাই। আজকে রাত্রে আমাকে এইসব খেতে হবে এখন ডিনারে। চিকেনটা অসাধারণ বলছে, গন্ধ বেরোচ্ছে, গন্ধ লাগার কারণ নেই, কারণ পুরোটাই র‍্যাপ করা আছে, তাও গন্ধ পাচ্ছে। চলো আমি খেয়ে নি, তাহলে আজকে রাতটাও কেটে যাবে খাওয়া দাওয়া করে, আর একটা দিন এখানে থাকবো, তারপরে বাড়ি যাবো। ঠিক আছে।